আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2021 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের অষ্টম সপ্তাহ যে অ্যাসাইনমেন্টটি পূরণ করেছে সেই সম্পর্কে। তো বন্ধুরা, আমরা দেখাবো আজকে কোন কোন সাবজেক্টগুলো এই সপ্তাহের জন্য আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নোটিশটি বলা আছে যে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি পূরণ করা আছে, সেই সংক্রান্ত বিষয়গুলো এখানে বলা আছে, তোমরা এখানে একটু পড়ে নেবা। তো আমাদের এটা হচ্ছে আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হচ্ছে আমরা হচ্ছে প্রশ্নপত্র কোন কোন বিষয়গুলো আমাদের হচ্ছে অষ্টম সপ্তাহের জন্য আছে সেই বিষয়গুলো আমরা দেখবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখো আমি একটু জুম আউট করি, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, আর্টসের সাবজেক্ট এটি। তো এটা বিষয়গুলো হচ্ছে 153, আমরা হচ্ছে প্রশ্নটি দেখে নেবো। দেখো প্রশ্নটি হচ্ছে, দেখো এখানে বলা আছে, দেখো এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায়ের নাম, অধ্যায় শিরোনাম এখানে বলা আছে। এখানে অধ্যায় অ্যাসাইনমেন্ট নম্বরটা হচ্ছে 6, এবং ইতিহাস বিষয়ে। তো এই অধ্যায়টি হচ্ছে দ্বাদশ অধ্যায় থেকে আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এবং হচ্ছে অধ্যায়টির নাম হচ্ছে সামরিক শাসন ও স্বাধীনতার আন্দোলন 1958 থেকে 1969। তো বন্ধুরা, এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটা এখানে দেখো, বা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা এখানে বলা আছে, বলা আছে দেখো, স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ প্রেক্ষিত পূর্ব পাকিস্তান সেসব প্রতিবেদন। তাহলে আমাদের এই প্রতিবেদনটা করতে হবে, আমাদের এই এই যে শিরোনামটা দিচ্ছে এর আলোকে আমাদের প্রতিবেদনটা তৈরি করতে হবে। এখানে আমাদের শিখন ফল দেওয়া আছে, এবং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ যে ধাপ বা পরিধি, এটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ। এই ধাপ বা পরিধি অবলম্বন করে আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি সমাধান করতে হয়। তোমরা বন্ধু দেখো, এখানে প্রথমে বলা আছে আইয়ুব খানের সামরিক শাসন ও এর বিরুদ্ধে সংগঠিত বিভিন্ন আন্দোলন উল্লেখ করতে হবে। তবে 2 নম্বরে বলা আছে পূর্ব পাকিস্তান, পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিভিন্ন বৈষম্যের প্রেক্ষিত বঙ্গবন্ধু সহায়তা পায়, এগুলো আমাদের আলোচনা করতে হবে। তারপর দেখো বলা আছে সহায় ধর্ম প্রতিক্রিয়া, ঐতিহাসিক আগরতলা মামলা ও গণপ্রদান। তারপর বলা আছে উপযুক্ত স্বাধিকার আন্দোলন কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনিবার্য করে তোলে তা বিশ্লেষণ করতে হবে। তারপর এখানে মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের এখানে যে পয়েন্ট গুলো দেখলাম এই পয়েন্ট গুলোকে কতটা ধাপে আমাদের করতে হবে। দেখো এখানে ক ক গ ঘ ধাপে আমাদেরকে 4টা প্রশ্ন আকারে আমাদের এখানে করতে হবে। তো এই যে পয়েন্ট গুলো দেখছি, এই পয়েন্ট গুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো তুলে ধরে আমরা হচ্ছে কত মার্ক পাবো, সেই বিষয়গুলো মূল্যায়ন নির্দেশনা রূপে দেওয়া থাকে। তো আমি একটা পড়ে শোনাচ্ছি বন্ধু, দেখো এখানে বলা আছে সামরিক শাসন বিরোধী আন্দোলন, এই পয়েন্টটিতে যদি আমরা সামরিক শাসন বিরোধী আন্দোলনের ঘটনা সমূহ তথ্য বহুল, মানে অনেক তথ্য দিতে পারি এবং ধারাবাহিক ভাবে আলোচনা করতে পারি, তাহলে আমরা 4 মার্ক পাবো। তারপর বলা আছে সামরিক শাসন বিরোধী আন্দোলনের ঘটনা সমূহ তথ্য বহুল কিন্তু ধারাবাহিক নয়, তাহলে আমরা কত পাবো, 3 পাবো। সামরিক শাসন বিরোধী আন্দোলন ঘটনা সমূহ তথ্যগত ভুল ও ধারাবাহিক অভাব হলে আমরা 2 মার্ক পাবো। সামরিক শাসন বিরোধী আন্দোলন উল্লেখ যথার্থ হয় তাহলে আমরা 1 মার্ক পাবো। অনুরূপ ভাবে খ গ ঘ এইভাবে আমাদের কি এই পয়েন্ট গুলোতে কোন কোন বিষয়গুলো তুলে ধরলে আমরা 4 মার্ক পাবো, কোন কোন বিষয়গুলো তুলে ধরলে 3 মার্ক পাবো, কোন কোন বিষয় তুলে ধরলে 2 মার্ক পাবো, এবং কোন কোন বিষয়গুলো তুলে ধরলে আমরা 1 মার্ক পাবো, সেই বিষয়গুলো এই ফুলটি বলা আছে বন্ধুরা। এরপরে দেখো বন্ধুরা, এখানে আমাদের এখানে নম্বরে ব্যক্তি দেওয়া আছে, যে বলা আছে দেখো এটার জন্য আমাদের 16 নম্বর বরাদ্দ আছে, তার মধ্যে 13 থেকে 16 পেলে অত্যুত্তম, 11 থেকে 12 পেলে উত্তম, আর 8 থেকে 10 পেলে ভালো, 0 থেকে 7 পেলে অগ্রগতি প্রয়োজন। এই ছিল আমাদের ইতিহাসটি। এরপরে আমরা যে নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে পদার্থ বিজ্ঞান, সেটা হচ্ছে আর সায়েন্সের স্টুডেন্টের জন্য। বন্ধুরা, আমি এখন হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম বা অ্যাসাইনমেন্ট গুলো পড়বো না, তোমাদের জাস্ট দেখাবো, তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, অথবা এখান থেকে তোমরা কি করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে পিডিএফ ফাইল, তোমরা সেখান থেকে সেটা ডাউনলোড করে নিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো সম্পন্ন করবো। আমরা যখন হচ্ছে এগুলোর উত্তরপত্র নমুনা দেবো, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে খুব ফুলফিল আলোচনা করবো, তখন আমাদের সব প্রশ্ন সহ আমরা উত্তরপত্র নমুনাটাও আলোচনা করবো। তো বন্ধুরা, এরপরে যেটি দেওয়া আছে সেটা দেখা হচ্ছে ব্যবসা উদ্যোগ কমার্সের স্টুডেন্টের জন্য। দেখো এখানে প্রশ্নটি দেওয়া আছে, এখানে অ্যাসাইনমেন্ট নম্বর দেওয়া আছে, আর এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম বা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেওয়া আছে, তারপর শিক্ষণ বিষয়বস্তু এখানে দেওয়া আছে, আর নির্দেশনা এখানে বলা আছে 4টি পয়েন্ট আছে, এবং হচ্ছে এখানেও দেখো 4টা ক ক গ ঘ এখানে দেওয়া আছে, এবং এগুলো কিভাবে এগুলো কত পার্ক সেই জিনিসগুলো এখানে বলা আছে। এরপরে দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে ভূগোল পরিবেশ, তোমরা হচ্ছে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে তোমরা ডাউনলোড করে নিবা, অথবা এখান থেকে স্ক্রিনশট করে নিতেও পারো বন্ধুরা, নিয়ে তোমাদের যার যেটা প্রয়োজন সেটা নিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো করা শুরু করবা। আমরা খুব শীঘ্রই এর উত্তরপত্র নমুনা গুলো আমাদের চ্যানেলে আপলোড করবো, তোমরা সেখান থেকে ধারণা নিয়ে অ্যাসাইনমেন্ট গুলো সম্পন্ন করতে পারবো। এই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এরপরে দেওয়া আছে বন্ধু দেখো রসায়ন, দেখো রসায়ন হচ্ছে প্রশ্নটি দেওয়া আছে করে খুব সুন্দর করে, হচ্ছে দেখো এখানে প্রশ্নটি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো এখানে শিরোনাম অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, এবং হচ্ছে শিখন ফল নির্দেশনা দেওয়া আছে, এখানে 4টি পয়েন্ট, এবং এখানে 4টা ধাপ দেওয়া আছে, এবং 4টা ধাপের মধ্যে কি কি দেখলাম কত পাবো সেই বলা আছে। তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান দেওয়া আছে বন্ধুরা, হিসাব বিজ্ঞান তোমরা দেখে নিবা। তারপর হচ্ছে এখানে দেখো হিসাব বিজ্ঞানের প্রশ্নটি এখানে স্ক্রিনশট করে নিতে পারো, স্ক্রিনশট করে নিয়ে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পারো বন্ধুরা। তারপর দেওয়া আছে দেখো পৌরনীতি নাগরিকতা,
সিভিক্স, এটা হচ্ছে আসতে জন্য অনেক অনেকে থাকে এই সাবজেক্টটি। তো যার যেটা এই যদি এটা থাকে তারা এটা স্ক্রিনশট নিতে পারো। তারপর হচ্ছে এখানে মূল্যায়ন রিস্ক নির্দেশনাগুলো মেনটেন করবে, দেওয়া আছে সম্পূর্ণ করতে হবে। সর্বশেষ আমাদের দেওয়া আছে উচ্চতর গণিত। এ দেখো উচ্চতর গণিত প্রশ্ন দেওয়া আছে এখানে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো বন্ধু, অথবা হচ্ছে তোমরা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা হচ্ছে দেখো এই ছিল হচ্ছে আজকে প্রশ্নপত্র আলোচনাটি, প্রশ্নপত্র নিয়ে আলোচনা, এবং হচ্ছে আমি দেখাই দিলাম কোন কোন বিষয়ে প্রশ্নপত্র দেওয়া আছে। তো বন্ধুরা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং হচ্ছে এখানে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি ডাউনলোড করে নিয়ে প্রশ্নটি ডাউনলোড করে নিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট করা শুরু করে দিবা, বা এই অধ্যায়গুলো নিয়ে অধ্যায়গুলো পড়া শুরু করবা। আমরা অবশ্যই এর উত্তরপত্র নমুনা দিব খুব শীঘ্রই, সেখান থেকে তোমরা ধারণা নিয়ে ফুলফিল ভাবে অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করতে পারো। তো বন্ধু আজকে এই পর্যন্ত, আমাদের হচ্ছে উত্তরপত্র নমুনাগুলো পাওয়ার জন্য, এবং হচ্ছে আমাদের চ্যানেলটিকে তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।